কি মাছ উঠাইছিলেন? কাতল কাতল কয় কেজি? 6.5 কেজি। সাড়ে ছয় কেজি মতো। আচ্ছা, কি কি মাছ এনে ভাই? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আবারও বেঙ্গল পয়েন্টে আসি, আর বেঙ্গল পয়েন্টে আসি, আর আজকে শুক্রবার, ওই সবে শুক শিকারি আজকে একটু বেশি দেখা যাইতেছে। তো এখানে মাছ উঠাইছে আমার ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তাই না? মাছ কাপড় উঠাইছেন না? দুইটা উঠাইছেন না? দুইটা, একটা ছোট একটু বড়। একটা একটু বড়। সকালে বইছেন না? সকালে বইছি সাতটার দিকে। আদার কি কি আনছেন? আদার ছাতো আছে, ডিম রুটি আছে। ছাতো আর ডিম রুটি? হ্যাঁ, কাতলের সিব আছে, আবার ডিম রুটির আদারও আছে। কাতলের জন্য সবচেয়ে ভালো ছাতো কোনটা ভাই? আমার দাদিন কেউ যে মা কালী যে স্পেশাল আছে না, ওটাই খাইছেন? মা কালী? না, হ্যাঁ, মা কালী ডেমনে বেশি বেশি খায়। ওই যে ওই যে ওই যে মা কালী স্পেশাল। তো এই যে আমাদেরকে কমেন্ট করা হয়েছে ছাতু আসলে কোনটা বেশি ভালো, এই যে মা কালী ব্র্যান্ড, মা কালী স্পেশাল, মা কালী স্পেশাল ব্র্যান্ড, এটা হলো ছাতু লাড্ডুর জন্য ভালোই, মোটামুটি সবাই এটাই ব্যবহার করে। তারপরে এটা ব্যবহার করতে পারেন। এটা মানে ইন্ডিয়ান না ভাই? ইন্ডিয়ানটা ভালো বেশি। ওরে বাবা, এটা ফেকার স্টাইল তো একটু আলাদা। রাস্তা লাগছে দুই রে, কালকে লাগছে না? কালকে সারা সারাদিন বৃষ্টি হয়েছে, তারপরে মাছ লাগছে। কালকে এই যে বৃহস্পতিবার গেছে কালকে, তাই না? কালকে বৃষ্টি হয়েছে আমাদের এখান থেকে, কিন্তু অনেক বৃষ্টি নামছে। তারপরে এই যে ভাই একটা মাছ উঠাইছিল। ভাই কি মাছ উঠাইছিলেন? কাতল। কাতল কয় কেজি? 6.5 কেজি। 6.5 কেজি মতো? না, 6.5 কেজির মতো। একটা জেরা বসছিল কালকে, একটা কালীবর্ষ। কালীবর্ষটা কতখানি? কালীবর্ষটা 3 কেজির মতো। ও, কালীবর্ষ তাহলে বড় ওই হিসেবে। তা ভাই আজান আবারও আসছে আজকে। বসি ফেলাইছেন আজকে ভাই? সামনে বসি ভাই জানের। মাছ মারাটা হয়েছে অনেক ধৈর্যের একটা ব্যাপার, সবার কিন্তু মাছ ধরে না, তারপরে কিন্তু অনেক শিকারি বসে থাকে। পাশের একজনের ধরলে পরে আর একজনের ভালো লাগে, যদি পাশের জনের ধরে তাহলে আর এক শিকারিও খুশি হয়, তাই না? হ্যাঁ, এখন আবার শিকারি আস্তে আস্তে বাড়তেছে। আমাদের এখানে একদম জুনিয়র শিকারি দেখতে পাইতেছি, আর এই যে শিকারির সিপিটা কিন্তু সেই, এই যে কাতল মারার জন্য আসছে নাকি কালীবাসের সিপি? হলো বাঁশের সিপ, বাইম মারার জন্য আসছে। বাইম কালীবাস। কাতল মারার জন্য সবচেয়ে ভালো ছাতুর কোনটা? ওই যে মা কালী, যেটা মা কালী না, ওটাই ভালো। মা কালীর সবচেয়ে ভালো ছাতুর। কাতল মারার এটা আছে, এটাও খারাপ না। কি ওই যে রাজশাহী সাতক্ষীরা নাকি কয়টা? হ্যাঁ, ওটাও ভালো। ওটাও ভালো। হ্যাঁ হ্যাঁ, খাই বের হলে বেকালিতেই খায়, এটা হাসা কথা। ওয়াশিম ভাই এখানে বলে একটা হিট হয়েছিল না ভাই? হ্যাঁ, ওটা বেরোলেন না? আমাদের কি ল্যাপিং সম্পর্কে বলছিলেন? এই দেখেন, ল্যাপিং হইলো আদারের উপর দিয়ে মিশিয়ে দেয়। আর কাতল মারার জন্য ছাতুর সবটাই ভালো, যদি খায় তাহলে সবটাই ভালো, আর না খাইলে এটাও ভালো না। আমাদের সামনে একটা মাছ ধরে পড়ছে, আমরা একটু দেখি, খারাপ জমকে নই। হ্যাঁ,
কি কি মাছ আছে ভাই? মির্কা আর কালিবাউস নে। আচ্ছা ঠিক আছে, এটা আছে আমাদের এই বিখ্যাত কাতলের পয়েন্টের। বর্তমানে কিন্তু বেঙ্গল পয়েন্টের অবস্থা এখন বর্তমানে ভালো, আর আজকে হিট পাইছিল আমাদের ওয়াসিম ভাই, উঠাইতে পারে নাই কালকে লাগছিল দুইটা। তো এখন যারা বর্তমানে বেঙ্গল পয়েন্ট আসতে চান আসতে পারেন, সমস্যা নাই, আর এখানে মাছ মারতে পারবেন, মানে বসতে পারবেন, বসার জন্য জায়গাও আছে, ওরকম শিকারি নাই। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ থানায়, এটা সর্বে কথা বললে পরে সবাই আর কি ভালো মতো চিনে, মানিকগঞ্জের চেনার জন্য এটা পয়েন্টটা চেনার জন্য মানিকগঞ্জের বেউথা ব্রিজটা আছে, বেউথা ব্রিজ না কিন্তু সবাই চিনে। তো বেউথা ব্রিজে আসলে পরে আপনার আসার পরে সর্বে কথা বলবেন যে কেউ চিনব, আর নূপুরের খেয়া ঘাটে আসলে পরে ডাইনে দেখতে পারবেন এই পয়েন্টটা, যে কাতল মারার যে পয়েন্ট। যদি ঢাকা থেকে আসতে চান আপনার আপনার সিঙ্গার রোড হয়ে হেমাদপুর সিঙ্গার রোডটা আছে যে, ওইখান থেকে আসলে পরে আপনার বেউথা আসবেন, বেউথা থেকে এই জায়গায় আসতে পারবেন। বেউথা হিসাবে যে কাউকে বললে হবে চরবেউথা দমু বা নূপুরের খেয়াঘাট বা শুকুরের দোকান। আর যারা নবীনগর সাভার গাজীপুর ওদিক থেকে আসতে চান তারা আসতে পারেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে আসার পরে বেউথা আসবেন, বেউথা থেকে এই চরবেউথা চলে আসবেন। আরও বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, মানে মোট কথা মনে রাখবেন যে মানিকগঞ্জ বেউথা ব্রিজ, মানিকগঞ্জ বেউথা ব্রিজ আসার পরে চরবেউথা বললে পরেই আপনি যে কেউ দেখা দেবে, তারপরে জোহরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে সেখানে আসতে পারেন, আর শুকুরের দোকান আছে সেখানে। তো এই হলো এই বেঙ্গল পয়েন্টের ঠিকানা, যারা আসতে চান কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।